আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, এটা আসলে যারা নতুন এয়ারড্রপের কাজ করতে ইচ্ছুক কিংবা কাজ করতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি মেক করা। মূলত আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে তিনটা প্রশ্নের উত্তর দিব এবং এই তিনটা কাজ কী কী ভাবে করবেন এটা আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট এখানে বলছে হোয়াট ইজ এয়ারড্রপ, এয়ারড্রপটা কী। দেন আমাদের সেকেন্ড পয়েন্ট থাকবে এয়ারড্রপ থেকে কীভাবে টাকা পাওয়া যায়। আর তিন নম্বর হচ্ছে এয়ারড্রপে কী কী কাজ করতে হয়, কীভাবে কাজ করলে আপনারা রিওয়ার্ড পাবেন, এগুলোই আজকে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট এড আমরা জেনে নিই যে এয়ারড্রপটা কী, হোয়াট ইজ এয়ারড্রপ। এয়ারড্রপটা হচ্ছে আপনার তাদের এমন একটি কাজ, এগুলো সব কাজ হচ্ছে বাইরের কান্ট্রির। তো এগুলো মূলত আপনার তারা কিছু সোশ্যাল মিডিয়া জাস্ট অ্যাক্টিভ করার জন্য তারা কিছু টাস্ক দেয়, যেমন টুইটারে ফলো করতে হবে, টেলিগ্রামে জয়েন করতে হবে, অ্যান্ড ফেসবুকে সাবস্ক্রাইব করতে হবে, সামথিং এরকম। তো এরকম কাজ করে আপনারা টাকা আর্ন করতে পারবেন। তো সেকেন্ড নাম্বার আমরা যেহেতু বলছি যে এয়ারড্রপ থেকে কীভাবে টাকা পাওয়া যায়, তো আপনারা সঠিকভাবে যদি ওগুলো টাস্ক যদি পূরণ করে থাকেন সেক্ষেত্রে আপনারা তাদের থেকে যদি ওরা বলে যে ১০,০০০ মানুষকে দিব ১,০০,০০০, তো আপনারা ওইখান থেকে আপনারা ভাগ করলেই বুঝতে পারবেন যে কত ডলার করে পাওয়া যাবে। ১০ ডলার করে একটা এয়ারড্রপ থেকে পাওয়া যাবে, যেহেতু ১,০০০০০ দিলে আমরা ১০ ডলার করে পাবো। তো সিম্পলে আমরা যদি ওইগুলো টাস্ক কমপ্লিট করে সঠিকভাবে যদি সব কিছু সাবমিট করতে পারি সেক্ষেত্রে আমরা এয়ারড্রপ থেকে টাকা পাবো। আর এয়ারড্রপে কী কী কাজ করতে হয়, এয়ারড্রপে আসলে আমি ফার্স্ট টাইমই বলে দিছি যে আপনার টেলিগ্রামে জয়েন করতে হবে, টুইটারে ফলো করতে হবে, সাধারণত এই দুইটার কাজই হচ্ছে সবচেয়েতে বেশি। তো আমরা বেশি কথা না বলে মেন টপিকে যাই যে আপনারা কীভাবে কাজগুলো করবেন। ফার্স্টে আমরা তিন নম্বর পয়েন্ট থেকে শুরু করি, কী কী কাজ করতে হয়, ঠিক আছে। তো ফার্স্ট এড এটা শুরু করার আগে আমার একটা ভিডিও আছে, জাস্ট তো আমি অলরেডি একটা ভিডিও বানাইছি। আপনাদের বেসিক কিছু অ্যাপসের প্রয়োজন, যেমন ট্রাস্ট ওয়ালেট, টুইটার অ্যান্ড হচ্ছে টেলিগ্রাম। তো সিম্পলে আপনারা এই ভিডিওটা দেখে নেবেন, আর আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার এই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব। তো আপনারা ফার্স্ট এড এই ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনারা এগুলো মানে অ্যাপস আমি যেভাবে ইনস্টল করতে বলছি, যেভাবে ইউজার নেম সেট করতে বলছি, ওগুলো করার পরে আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ওগুলো সব ইনস্টল করার পরে, আপনার সব কিছু প্রজেক্টটা কমপ্লিট করার পরে, মানে আগের ওই ভিডিওটা দেখার পরে জাস্ট আমার এই চ্যানেলে আপনারা সবাই জয়েন হয়ে নেবেন, কারণ আমি এই চ্যানেলেই সব সময় আপনার এয়ারড্রপগুলো দেব। তো সিম্পলে আমি এখানে একটা সেভ করে রাখছি আপনাদেরকে লাইভ ডেমো দেখানোর জন্য। তো জাস্ট এভাবে আমি ইন্টারফেসটা দিয়ে দিব আমার চ্যানেলে। তো এখানে ফার্স্ট এড তারা বলছে যে এটা কমপ্লিট যদি করি তার বোনাস হচ্ছে ৩০০ ENG টোকেন দিবে, ঠিক আছে। তো এইখানে তাদের লিঙ্ক থাকবে বুথের। তো ওয়েট একটু ওয়েট, আমি দেখছি। তো সিম্পলি কাজ করার জন্য আমাদেরকে যেহেতু বলছে তারা মানে ৩০০ ENG টোকেন দিবে, তার ভ্যালু সঠিকভাবে তারা বলে নাই। এটা আপনার ১০ ডলার হতে পারে, ৫০ ডলারও হতে পারে, ৫ ডলারও হতে পারে। তো সিম্পলি এখানে আপনার বলছে যে এয়ারড্রপ বুথ, জাস্ট এই লিঙ্কের ওপর আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি, লাইভ ডেমো আপনাদেরকে দেখাচ্ছি। তো নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন স্টার্ট নামে একটা বাটন আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে বলছে তারা একটু ক্রিটিক্যাল করছে এখানে, প্লিজ ভিজিট দিস সাইট অ্যান্ড প্রেস দ্য ক্যাপচার। এই মানে সাইটে যাই, আমাদের ক্যাপচারটা পূরণ করতে হবে। তো আমরা সাইটে চলে যাই, সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, যারা নতুন আছেন তাদের অনেক উপকারে আসবে। তো এখানে ট্রেন সিলেক্ট করতে হবে, তো আমি ট্রেন যতগুলো আছে আমি সিলেক্ট করে নিই। দেন ভেরিফাই, এখন এখানে যে সাবমিট বাটনটা আছে জাস্ট সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর তারা গুড জব জানাইছে, ব্যাক এখন ব্যাক যেতে বলতেছে তারা। নাও ব্যাকে যাবেন, যাওয়ার পরে এখানে যে আপনার চেক বাটনটা আছে জাস্ট চেক বাটনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে, আসার পরে এখানে জয়েন নাও ক্লিক করবেন। নাও জয়েন নাও ক্লিক করার পরে আমাদেরকে এইখানে কাজগুলো দিছে, তাদের কী কী কাজগুলো করতে হবে।
তো এখানে মূলত আমাদেরকে তিনটা কাজ দিছে তারা। তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে, তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, টুইটারে ফলো করতে হবে এবং এই লিংকের উপর ক্লিক করে তাদের পোস্টটা রিটুইট করতে হবে। তো ফার্স্টে আমরা গ্রুপের উপর ক্লিক করি, জয়েন দিবেন, দেন চ্যানেল জয়েন, তারপরে এখানে টুইটার অ্যাকাউন্ট যেটা দিছে জাস্ট এটার উপর ক্লিক করে ওপেন করবেন। করার পরে এখানে ফলো করতে বলছে আর এইখানে লাস্টে বলছে যে রিটুইট পিন পোস্ট, জাস্ট রিটুইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এইরকম চলে আসবে, আসার পরে একটা লাভ দিবেন, তারপরে ওইটা আপনাদেরকে দেখাই। এখানে লাভ দিবেন, দেওয়ার পরে এখানে যে বাটনটা আছে জাস্ট এটার উপর ক্লিক করলে দেখবেন যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিটুইট, মানে আপনার সরাসরি আপনি এটা রিটুইট মানে কি এটা আপনি শেয়ার করলেন আপনার প্রোফাইলে, টুইটার প্রোফাইলে, তো আমি রিটুইট করে দিলাম। আরও অনেক কাজ আছে যে তারা বলে হচ্ছে তিনজনকে ট্যাগ করতে হবে ফ্রেন্ডকে, কিংবা কিছু তারা দেয় ওইগুলো লিখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যদি ট্যাগ করতে বলে ফ্রেন্ডদেরকে, সেক্ষেত্রে আমরা যে নিচে কুইট টুইট নামে যে অপশনটা আছে জাস্ট এটাতে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে আপনার একটা কমেন্ট লিখবেন, যেমন আমি এখানে নাইস প্রজেক্ট দিয়ে দিলাম। তারপরে তিনজনকে ট্যাগ করার জন্য ফার্স্টে আপনি অ্যাড্রেস দিবেন, দেওয়ার পরে আপনি যে কোনো একটা নাম লিখবেন, রাকিব। রাকিব লেখার পরে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আপনার অনেকগুলো চলে আসবে। চলে আসার পরে যে সাইটে যে টিক চিহ্নগুলো আছে এগুলো ভুলেতেও মেনশন করবেন না, কারণ এগুলো ভেরিফাইড পার্সন, এগুলো রিপোর্ট মারলে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন, যেগুলোর উপর আপনার টিক চিহ্ন নাই এগুলো আপনি ইউজ করতে পারেন। তো আমি একজনকে সিলেক্ট করে নিলাম, তারপরে আরও একটা লিখতে পারেন সাকিব, তো আমি সাকিব মেনশন করলাম, তারপরে ফাইম লিখলেন, মানে যেগুলোর পাশে টিক চিহ্ন নাই ওগুলোকে আপনি মেনশন করতে পারবেন। তো এটা কিন্তু হয়ে গেল আপনার মেনশন করা। যদি ওরা যদি বলে যে তিনটা ফ্রেন্ডে ট্যাগ করতে হবে, সেক্ষেত্রে আপনারা এইভাবে ট্যাগ করতে পারবেন কুইট টুইটের মাধ্যমে। তো সিম্পলি আপনারা জাস্ট এখান থেকে রিটুইটে ক্লিক করে রিটুইট করতে পারবেন। তো আমি সিম্পলি দেখাই, রিটুইট করেও দেখাই, যদি ট্যাগ করতে বলে সেক্ষেত্রে আপনারা এটা করবেন। রিটুইট করার সাথে সাথে নিচে আসলো ভিউ, ভিউ ক্লিক করবেন, ভিউ ক্লিক করলে আপনি ডাইরেক্ট প্রোফাইলে চলে গেলেন আপনার। তারপর ওরা যদি লিংক চায় আপনার, ওরা যদি আপনার লিঙ্কটা চায় সেক্ষেত্রে আপনারা এইখানে ক্লিক করে দেবেন শেয়ার বাটনে, যদি ওরা রিটুইট লিঙ্কটা চায়। তো শেয়ার বাটনে ক্লিক করার পর পরই দেখতে পারবেন এখানে কপি লিঙ্ক নামে অপশন আছে, জাস্ট এটা কপি করে আপনি ওই টেলিগ্রাম বটে পেস্ট করে দিতে পারবেন। তো আমাদেরকে যেহেতু এটা চাই নাই, শুধুমাত্র চাইছে ওরা রিটুইট করতে বলছে, তো সিম্পলি আমি এইখানে ক্লিক করে দিব, ক্লিক করে দিয়ে জাস্ট রিটুইট করে দেব, আমার কাজ কিন্তু শেষ। তারা যে কয়টা টাস্ক দিছিল আমাকে, আমি টেলিগ্রাম গ্রুপেও জয়েন করছি, চ্যানেলেও জয়েন করছি, তাদের টুইটার ফলো করছি এবং রিটুইট পোস্টে রিটুইট করছি। তো দেন এখন আমাদের পালা হচ্ছে সাবমিট করা। তো আমরা এখন সাবমিট করব, আমরা যে কাজ করছি তার প্রুফ দিব। তো আমরা জাস্ট সাবমিটের উপর ক্লিক করলাম, সাবমিটের উপর ক্লিক করার পরে এখানে বলছে তারা ফলো অন ফলো আওয়ার টুইটার পেজ রিটুইট পিন পোস্ট মাস্ট। তো এখানে বলছে সাবমিট ইউর রিটুইট লিঙ্ক, এখানে সাবমিট ইউর রিটুইট লিঙ্ক। তো আমি জাস্ট যে রিটুইটটা করলাম, এখানে আপনার যে শেয়ার বাটনটা আছে জাস্ট এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে কপি লিঙ্ক করার পরে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে লাস্ট একটাই চাইছে এখানে আপনার সাবমিট ইউর বেব 20 ওয়ালেট অ্যাড্রেস। তো আমি বেসিক ভিডিওতে আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ভিডিওটা দিব ওইখানে বুঝতে পারবেন আপনারা কীভাবে কী অ্যাড্রেস দিতে হয়। তো এটা হচ্ছে আমাদের বিএসসি কিংবা বেব 20 অ্যাড্রেস, ঠিক আছে। স্মার্ট চেইন এটা হচ্ছে আপনার দুইটা নাম আছে, একটা হচ্ছে বিএসসি, একটা হচ্ছে বিএসসি অ্যান্ড হচ্ছে বেব 20, বেব 20, ওকে। এই দুইটা যদি অ্যাড্রেস চাই তাহলে আপনারা ভেবে নেবেন যে এটাই হচ্ছে স্মার্ট চেইন, এটাই হচ্ছে বেব 20, এটাই হচ্ছে বিএসসি, ওকে। নাও স্মার্ট চেইনের উপর ক্লিক করার পরে এখানে যে কপি আইকন আছে জাস্ট কপিতে ক্লিক করে দেবেন, কপিতে ক্লিক করার পরে জাস্ট এখানে তারা ওয়ালেট অ্যাড্রেসটা চাইছে, জাস্ট এটা পেস্ট করে দেবেন। আমাদের এইখানে পেস্ট করার পরে লাস্টে আরও একটা বলছে যে তাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে আমরা জয়েন করছি কি না। আমরা যেহেতু ফার্স্ট টাইমই করছি,
এখানে তারা বলছে যে সাবমিট করতে হবে টেলিগ্রামের আইডি। তো টেলিগ্রামের আইডি কই পাবেন? জাস্ট এখান থেকে বের হলেও তো আবার সমস্যা। আচ্ছা, আমি কিন্তু বেসিক ভিডিও দিয়ে দেখাইছি যে আপনারা টেলিগ্রামের ইউজার ইউজার নেমটা কীভাবে সেট করবেন। তো আমার এখানকার ইউজার নেম হচ্ছে শাহরিয়ার1। তো আমি শাহরিয়ার1 দিয়ে জাস্ট পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আমাকে কংগ্রেচুলেশন জানাইছে। তো আপনাদের কাজ শেষ হওয়ার পরে এভাবে কংগ্রেচুলেশন জানাবে, দেন আপনার কাজ কিন্তু ফুলফিল, শেষ। দেন এটা যদি আপনার ডিস্ট্রিবিউশন করে, মানে এই রিওয়ার্ডটা যদি দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনারা কই থেকে কীভাবে আপনারা জানতে পারবেন? তো এগুলো জানার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, এখানে আপনারা সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন, ঠিক আছে? দেন আপনার আমার লিস্টটা কই? তো আমরা তো এই 3 নম্বরের কাজটা ফুলফিল করতে পারলাম যে এয়ারড্রপে কী কী কাজ করতে হয়। এটাই মূলত বেসিক ভিডিও, আপনার সব এয়ারড্রপে এগুলোর কাজ থাকে। আবার কিছু কিছু আপনার একটু কঠিন থাকে, ওগুলো আমি ভিডিও আকারে ইউটিউবে মানে ক্রিয়েট করার পরে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ভিউ করে দেখতে পারবেন জিনিসটা। তারপরে এখানে 2 নম্বরে যেহেতু এয়ারড্রপ থেকে কীভাবে টাকা পাওয়া যায়, তো আমি যে প্রজেক্টটা এখনই করলাম, ওয়েট, আমি যে প্রজেক্টটা এখনই করলাম, জাস্ট ওইখানে আমি ক্লিক করে দিই। তো এইটা যদি ওরা বলে যে 5,000 ইউজারকে দিব, সেক্ষেত্রে আপনার যদি 15,000 জন যদি জয়েন করে, তার ভিতর 5,000 জন র্যান্ডমলি পাবে, মানে আপনার লটারি হিসেবে 5,000 জন যারা যারা পড়বে তারাই পাবে। তো এটা যখনই আপনার মানে তাদের এয়ারড্রপটা শেষ হবে, এগুলো মূলত আপনার যদি চান যে আজকেই কাজ করলাম কাল থেকে টাকা পাবো, আসলে তা কিন্তু না। আপনার টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনার 15 থেকে 20 দিন ধৈর্য সহকারে কাজ করতে হবে, সবগুলো কাজ করবেন, করলে তারপর থেকে আপনার 15-20 দিন পর থেকে রেগুলার পেমেন্ট পাওয়া শুরু হবে আপনার। কারণ আপনি 20 দিনে যদি আপনার দিনে যদি 10টা করে এয়ারড্রপে জয়েন হন, সেক্ষেত্রে আপনার 200টা এয়ারড্রপে জয়েন হয়ে যাবেন 20 দিনে। সেক্ষেত্রে আপনি 200টার ভিতর থেকে দেখা যাচ্ছে রেগুলার তারপরের দিন থেকে আপনার পেমেন্ট পাওয়া শুরু হয়ে গেল, $5, $10, $50, $100 এভাবে পেমেন্ট পেতেই থাকবেন, ঠিক আছে? তো এটাই মূলত আজকের এই ভিডিওটা। তো বেসিক ভিডিওটা মানে যারা নতুন আছেন তারা অবশ্যই দেখবেন, কারণ তাছাড়া তারা কাজ করতে পারবেন না। আসলে এগুলো কিছু কিছু ক্রিটিক্যাল কাজ থাকে, সেগুলো পারবেন না, অনেক জায়গায় ভুল করবেন, ভুল করলে কিন্তু পেমেন্ট পাবেন না, বিষয়টা বুঝেন। তো আজকের এইটুকুই, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন, এবং অবশ্যই আমার এই চ্যানেলে জয়েন করবেন, ঠিক আছে? জয়েন করার মাধ্যমে সকল আপডেট পাবেন, আর সব তো ভিডিও আকারে এয়ারড্রপ দেওয়া পসিবল না, যেগুলো ইজি ইজি এয়ারড্রপ সেগুলো আমি ডাইরেক্ট আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব। তো আজকে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।